যে দোয়া পড়লে বালা মুসিবত দূর হয়, কঠিন বিপদের মুহূর্তে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা নিজে সাহায্য করবেন, দুঃখ কষ্ট দূর হবে, ভাগ্য খুলে যাবে, মহা বিপদ দূর হবে। মনে রাখতে হবে যে কোনো বিপদে মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তিনি একমাত্র উদ্ধারকারী, তিনি চাইলে মুহূর্তে বিপদ থেকে মুক্তি দিতে পারেন, পেরেশানি দূর করে প্রশান্তি দিতে পারেন মুহূর্তেই। বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আবার তিনি তা দূর করে দেন। বিপদ আপদের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙ্গে পড়তেন না, বরং দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহর দরবারে আশ্রয় চাইতেন। বিপদ বলে কয় আসে না, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, তিনি চাইলেই মুহূর্তের মধ্যে ওই বিপদ থেকে মুক্তি দিতে পারেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে বা সমস্যার মধ্যে পড়েছেন, তখন তিনি তাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদে আক্রান্ত করেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে নিকৃষ্টি পথ তৈরি করে দেন। দোয়ায়ে ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম পড়লে বিপদ দূর হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেন, মাছের পেটে ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম এই দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ, যদি কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলা ওই কঠিন বিপদ থেকে ওই বান্দাকে উদ্ধার করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। সৎ লোক বিপদে পড়লে আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবার নিপাত যায়। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে আক্রান্ত করেন। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটি বিষয়ে আল্লাহর ওপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর কোনটি ভালো হবে আল্লাহ পাকই ভালো জানেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতার মধ্যে পড়তেন, হতাশাগ্রস্ত হতেন, তখন এই দোয়াটি আল্লাহর নবী বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। দর্শক, এই দোয়াটি আমরা বিপদে পড়লে আমরা পাঠ করব। এমন একটি দোয়া রয়েছে যেই দোয়া পড়লে সত্তরটি বিপদ থেকে মুক্তি পেতে পারেন। আপনি সর্বনিম্ন হলো দরিদ্রতা, যেই দোয়াটি পাঠ করলে দরিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির আমল নামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার আমল নামা হতে 10 লাখ গুণা মুছে ফেলা হবে। দর্শক, দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীতু বিআদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, কোনো মুসলমান যদি বিপদে পড়ে, বড় বিপদে পড়ে গেছে, তাকে বাঁচানোর মতন কেউ নাই, তখন এই দোয়াটি কোনো বান্দা যদি পাঠ করে, রব্বুল আলামিন বান্দাকে ওই মহা বিপদ থেকে রব্বুল আলামিন তাকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং বিপদ আপদ বালা মুসিবতের সময় অস্থির অধৈর্য না হয়ে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর দরবারে ইখলাসের সঙ্গে দোয়া করবে, আন্তরিকতার সাথে দোয়া এবং মুনাজাত করবে। মুনাজাতের মধ্যে বেশি বেশি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোনো বিপদের মধ্যে পড়ে গেলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পাঠ করবেন। রব্বুল আলামিন আপনাকে ওই কঠিন বিপদের থেকে এক মুহূর্তেই আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের পরে 70 বার করে নিম্নোক্ত দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ বিপদ আপদ হতে রক্ষা পাওয়া যায়। দোয়াটি হলো, ইয়া শাফিকু ইয়া রফিকু নাজ্জিনি মিন কুল্লি দাইক।